প্রতারক ভূমিদস্যু মামলাবাজ মুখোশধারী ও ভুয়া সাংবাদিক কামাল প্রধানের গ্রেফতার ও শাস্তি এবং ভুক্তভোগীদের মিথ্যা মামলার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভুক্তভোগী জনতা। অবশ্যই এটাকে বিভিন্নভাবে তদন্ত করে বিভিন্নভাবে সহযোগিতা করে তার চক্রকে ধরার জন্য বিরুদ্ধভাবে আমি অনুরোধ জানাচ্ছি। সোমবার 22 ফেব্রুয়ারি সকালে নানুস প্রেস ক্লাবের সামনে তারা এই মানববন্ধন করে। মানববন্ধনে তারা প্রতারক কামাল প্রধানের শাস্তি দাবি করে বক্তব্য রাখে। আমার এই জমির জন্য আমার প্রতিটা আমাকে ছাড় আছে না, তাই আমি সাংবাদিক ভাইয়ের কাছে ভাই বোনদের কাছে আমার আপনারা বলুন, আপনারা সত্য ন্যায় চলেন, আপনারা সত্য ন্যায় তুলে ওঠান। আমি প্রশাসনের এসপির কাছে এবং ডিসির কাছে আমাদের সার্বিকভাবে জমা দেবো এই প্রতারণার কারণে। কারণ কামাল সর্দার আমাদের শুধু এখানে আমরা একটা পরিবার আনোই নাই, এখানে আরও 10-12 পরিবার আছে, সবার সাথে সে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মামলা আসছে। আজকে আমার তাদের সাথে পরিচয় হয়েছে, একের পর এক মামলা খাওয়ার পরে পরিচয় হয়েছে, পরিচয় হওয়ার পর আজকে আমরা সবাই এই সংবাদ সম্মেলনে খারাইছি। আমরা আইনের পত্রকে আইনের কাছে আমরা আশ্রয় যাবো যে এই প্রতারণার কারণে কি আমরা কি এলাকা ছেড়ে চলে যাবো না ব্যাগ ছেড়ে চলে যাবো, আমরা কি বিপদ আছে যে কাকার লাভ রেখে জানে না। বিক্ষোভ ও মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় কামাল প্রধানের বিরুদ্ধে প্রতারক, ভূমিদস্যু, মামলাবাজ, ভুয়া সাংবাদিক যারা ভুক্তভোগী আছি সকলেই অভিযোগগুলো জমা দিয়েছি। প্রশাসন বিভাগের প্রতি আমাদের দাবি তাকে গ্রেপ্তার করে তার তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসুক। এবং আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা আমাদের কাছে যে অভিযোগ কপিগুলো আছে স্মারকলিপিগুলো, এই স্মারকলিপিগুলো নিয়ে আপনারাও একটা প্রতারক চক্রকে প্রতারক চক্রের মুখোশ উন্মোচন করার জন্য আপনারা আমাদের একটু সহযোগিতা করুন। সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।